আপনি যদি ফেসবুক এবং ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে ভিডিও এডিটিংটা শিখে নিতে হবে। আর কাইনমাস্টার এমন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। আর যত ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই কিন্তু কম বেশি এই কাইনমাস্টার অ্যাপসটি ইউজ করে ভিডিও এডিটিং করে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করবেন তাও আবার কাইনমাস্টারের মাধ্যমে। কথা বাড়াচ্ছে না, সরাসরি আমরা মূল টিউটোরিয়ালে চলে যাব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনারা কাইনমাস্টারে ভিডিও এডিটিং শিখবেন। আর আজকে কিন্তু একদম এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো একদম সহজভাবে। সো কথা না বাড়িয়ে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে প্রথমে আপনাদেরকে কিন্তু দেখাবে যে কোন রেশিওতে আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি যদি জাস্ট ক্রিয়েটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন 16:9 রয়েছে, তারপরে টিকটকের রেশিও রয়েছে, ইনস্টাগ্রামের রেশিও রয়েছে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার জন্য আমাদের 16:9 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ফোনটা কিন্তু আমাদের এরকম হয়ে যাবে। তো এখন আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, একটা ভিডিও আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যেটা আমরা এডিট করব। তো এইখান থেকে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, ভিডিওটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা আমাদের চলে আসলো। তো এখান থেকে যে কস চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করে এটা আমরা কেটে দিলাম। তো এই যে আমাদের সামনে কিন্তু এখন ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটাই কিন্তু এখন আমরা আপনাদেরকে এডিট করে দেখাবো। তো ভিডিও এডিটের শুরুতে আমরা চলে আসছি। তো শুরুতে আসার পরে প্রথমে আমরা দেখে নেব যে এই ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে। তো ভিডিওর প্রথম অংশে দেখেন অপ্রয়োজনীয় কিছু অংশ রয়েছে এবং এইখান থেকে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে। তো আমাদের কী করতে হবে, এই প্রথমের অংশটা কেটে দিতে হবে। তো প্রথমের অংশ কেটে দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওর উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখান থেকে ট্রিম অ্যান্ড স্লিপ যে অংশটা রয়েছে বা অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। তারপরে ট্রিম লেফটে যদি আমরা ক্লিক করি তাহলে বাম পাশের থেকে ভিডিওটা কেটে যাবে এবং ট্রিম রাইটে যদি আমরা ক্লিক করি তাহলে ডান পাশ থেকে কেটে যাবে। তারপরে স্প্লিটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু মাঝখান থেকে কেটে যাবে। তো আমাদের এখন কিন্তু বাম পাশ থেকে ভিডিওটা কাটতে হবে, তারপরে টিম লেফটে আমরা ক্লিক করে দিচ্ছি তার জন্য। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম এবং আমাদের ভিডিওর প্রথম অংশটা কিন্তু কেটে গেল। তো আমাদের ভিডিও কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এখন কথা হলো, এই ভিডিওর সাউন্ডটা যদি কম থাকে তাহলে সাউন্ডটা তো একটু বাড়াতে হবে। তার জন্য কী করতে হবে, ভিডিওর উপরে আবারও একটা ক্লিক করে দিতে হবে। এরপরে মিক্সার যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করতে হবে এবং আপনার পছন্দ মতো এই সাউন্ডটাকে বাড়িয়ে নিতে হবে। তো আমি পুরোটাই বাড়িয়ে দিলাম যেহেতু আমার সাউন্ডটা একটু কম আসছে। তো এইখান থেকে জাস্ট এটা যদি অন করে দেন তাহলে কিন্তু এখানে ভিডিওর সাউন্ডটা বেড়ে যাবে। তো আমি এই সাউন্ডটা একটু কমিয়ে রাখতেছি, তা নাহলে দেখা গেছে যখন আমি ভিডিওটা প্লে করব তখন আমার কথা এবং এই ভিডিওর কথাটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট একই নিয়মে সাউন্ডটা একদম জিরো করে দিচ্ছি। ব্যাস, আমাদের সাউন্ডটা কিন্তু এখন জিরো হয়ে গেল। তো আপনাদের সাউন্ড বাড়ানোর দরকার হলে সেটা অবশ্যই বাড়িয়ে দিবেন। তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখেন শুরু হয়ে গেছে। এখন কথা হলো, আমার এখানে কিন্তু ভিডিওতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তার জন্য আমাকে কী করতে হবে, এডিটিং করতে হবে, মানে এইখানে কালারটা একটু এডিটিং করতে হবে। তার আগে কাটাকাটি আরেকটু আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি কিন্তু প্রথমের অংশ কাটা শিখাইছি, এখন আমরা ভিডিওর শেষে যদি চলে যাই তাহলে দেখেন ভিডিওর শেষেও কিন্তু কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে। তো এটা কাটার জন্য আমাদের কী করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করতে হবে, এরপরে ট্রিম অ্যান্ড স্প্লিট যে অংশটা রয়েছে অপশনটা রয়েছে, বারবার ভুল করতেছি, তো সেটার উপরে ক্লিক করব এবং ট্রিম রাইটে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ডান পাশের অংশটা কেটে যাবে। এখন আমাদের দুই পাশ থেকে কাটা শিখলাম, যদি আমাদের মাঝখান থেকে কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কী করতে হবে, ধরেন আমি যদি একটু দূরে যাই এইখানে দেখেন অপ্রয়োজনীয় একটা অংশ রয়েছে, তো এই অংশটা আমরা কাটবো। তার জন্য আমাদের কী করতে হবে, স্প্লিট যে অপশনটা রয়েছে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন ভিডিওটা কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে গেল। তো এইখান থেকে আমাদের যতটুকু পর্যন্ত অপ্রয়োজনীয় অংশ রয়েছে সেখানে যেতে হবে এবং আবারও একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এখান থেকে আবারও এই সিজার অপশনটাতে যাইতে হবে। এখানে গিয়ে যদি আমাদের লেফট সাইড থেকে কাটার প্রয়োজন হয় তাহলে ট্রিম লেফটে একটা ক্লিক করে দিতে হবে। তো আমার যেহেতু বাম সাইড থেকে কাটার প্রয়োজন হয়েছে ট্রিম লেফটে ক্লিক করে কেটে দিলাম।
তো এই কিন্তু আমাদের মাঝখান থেকে কাটাও আমরা শিখে নিলাম তো এখন আমরা যে জিনিসটা শিখব কালারটা মানে যে একটু চেঞ্জ করাটা মানে ফিল্টার করা বলে যেটাকে তো আমি জাস্ট এই ভিডিওর অংশটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব এরপর নিচের দিকে যাব এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব তো আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হলো কোল্ডের ভিতরে রয়েছে কোল্ডে ক্লিক করলাম এবং C02 যে ফিল্টার রয়েছে সেটার উপরে একটা ক্লিক করে দেব দেখেন আমি কিন্তু একদম চকচকা ঝকঝকা ফর্সা হয়ে গেছি তো এটাকে আমি কিন্তু মোটামুটি 50% রেখে দিই ঠিক আছে 50% রেখে দিলে তাহলে কিন্তু আমার ফেসটার সাথে মোটামুটি যায় মানে আমাকে কিন্তু একটু ফর্সা করে দেয় তো এইখানে কিন্তু আমরা কালারটা মানে চেঞ্জ করা শিখে গেলাম তো এটা আপনারা করতে পারেন এছাড়া আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালিও কাজ করতে পারেন তার জন্য কি করতে হবে জাস্ট ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করে কিছুটা নিচের দিকে আসলে অ্যাডজাস্টমেন্ট অপশন পাবেন তো এটার উপরে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো কিন্তু সবকিছু এখান থেকে ফিল্টারটা চেঞ্জ করে নিতে পারবেন বা কালার গ্রেডিং যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন তো আমার এটা প্রয়োজন হয় না আমার কিন্তু রেডিমেড যে ফিল্টারটা রয়েছে সেটা ইউজ করে আমি অভ্যস্ত হয়ে গেছি ওইটাতে আমার কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায় তো আমাদের কিন্তু এখানে কালার ফিল্টার করা শেষ হয়ে গেল তো এখন আমাদের এই ভিডিওটা কিন্তু কাটাকাটি যেহেতু শেষ সেহেতু ভিডিওটা কিন্তু মোটামুটি আমাদের মেলানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওতে যদি এই স্ক্রিনে কোনো স্ক্রিনশট আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে তার জন্য আমাদেরকে এই যে লেয়ার অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে তারপরে মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করে এইখান থেকে আপনারা চাইলে যে কোনো স্ক্রিনশট নিয়ে আসতে পারেন তো আমি এখান থেকে এই যে ঘড়ির স্ক্রিনশটটা আছে এটা আমি নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে জাস্ট ব্যাক করব ব্যাক করার সাথে সাথে এইখানে দেখেন এই যে স্ক্রিনশটটা এইটা কিন্তু চলে আসছে তো এটা কিন্তু আপনারা এই যে এইভাবে ধরে কিন্তু পছন্দ মতো জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটা আমি অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করে একদম সাইডে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এইখানে দেখেন কি হচ্ছে এখানে যদি আমি একটু প্লে করি তাহলে কিন্তু এটা নর্মালভাবে চলে আসছে তো এখানে কি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো তার জন্য এই ভিডিওটার মানে এই স্ক্রিনশটটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এইখানে ইন অ্যানিমেশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে দেখেন অনেক রকমের অ্যানিমেশন কিন্তু রয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করবেন তো এখানে আমি কিন্তু পপ যে অ্যানিমেশনটা রয়েছে এটা দিয়ে দিলাম এবং লাস্টের দিকে যাওয়ার পরে আউট অ্যানিমেশন কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তার জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জাস্ট যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারবেন তো এখানে আমি স্লাইড রাইট এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম তো এটা যদি আমি এখন যদি একটু প্লে করি তাহলে এটা দেখেন এটা কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে ছবিটা আসলো এবং লাস্টের দিকে অ্যানিমেশন দিয়ে সেটা কিন্তু চলে গেল তো আমাদের ছবিতে অ্যানিমেশন অ্যাড করা শেষ এখন যদি আমরা স্ক্রিন রেকর্ড লাগাতে চাই অন্য কোনো ভিডিও লাগাতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে একই প্রসেসে লেয়ারের উপরে একটা ক্লিক করে দিতে হবে তারপরে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসবেন তো এখান থেকে আমি ভিডিওতে গিয়ে যে কোনো একটা ভিডিও জাস্ট এখান থেকে নিয়ে আসতেছি তো এই ভিডিওটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই ভিডিওটা দেখেন স্ক্রিন রেকর্ড এবং অন্য ভিডিও সব কিছু কিন্তু একই তো এই ভিডিওটা দেখেন আমি এখান থেকে কিন্তু আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং কাটাকাটি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু একইভাবে আপনারা এই যে মূল লেয়ারের ভিডিওটা যেটা আপনারা কাটাকাটি করলেন আমি দেখাইলাম তো একইভাবে কিন্তু এই ভিডিওটাও কাটাকাটি করতে পারবেন এবং এই ভিডিওটার যদি সাউন্ড কম বেশি করতে হয় সেক্ষেত্রে একইভাবে কিন্তু এই মিক্সারে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাউন্ড কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে তো আমি সাউন্ডটা একদম জিরো করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওতে ভিডিওতে কিন্তু অন্য একটা ভিডিও জাস্ট স্ক্রিনে অ্যাড করে দিতে পারবেন এবং এই ভিডিওটার কিন্তু অ্যানিমেশনে অ্যাড করতে পারবেন এইভাবে যেভাবে আমরা এই স্ক্রিনশটটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করেছি সেইভাবে কিন্তু জাস্ট আপনারা এখানেও কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো ইন অ্যানিমেশনে যাবেন এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেবেন অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ভিডিওটা চলে আসবে তো এখানে আমাদের ভিডিওটা মোটামুটি অ্যাড করা শিখিয়ে দিলাম তো এখন আপনাদেরকে আরও কয়েকটা কাজ শিখিয়ে দিচ্ছি আমরা এই লেয়ারে ক্লিক করব এখানে নিচে দেখেন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে এটাই যদি আমরা ক্লিক করি এখানে দেখেন দুইটা ইফেক্ট কিন্তু রয়েছে এবং এইখান থেকে কিন্তু আপনারা আরও ইফেক্ট ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো আপাতত দুইটা রয়েছে একটা ইফেক্ট হলো ব্লার ইফেক্ট তো ব্লার ইফেক্টের মাধ্যমে আপনারা কী করতে পারবেন যে কোনো একটা ফেস বা আপনি ফোন নাম্বার যদি দিয়ে থাকেন কোনো কাজের জন্য সেই ফোন নাম্বারটা যদি ব্লার করতে হয় এটার মাধ্যমে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন আর এইটাকে আপনারা এই যে অংশটা এই অংশটাতে টেনে ছোটো বড় করে কিন্তু আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে ব্লার করাটাও আপনাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম এখন আমাদের ব্লার করা শেষ তারপরে লেয়ারে ক্লিক করে এখানে দেখেন স্টিকার অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিকার কিন্তু এখান থেকে জাস্ট অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে স্টিকারগুলো অ্যাড করার পরে এর মানে যে লেন্থটা কতটুকু হবে সেটা কিন্তু ধরে আপনারা জাস্ট কম বেশি
করে নিতে পারবেন। তো আমাদের এটাও করা শেষ হয়ে গেল। এখন লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট অপশন রয়েছে, তো টেক্সটের উপরে ক্লিক করে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট লিখে দিতে পারবেন। তো এখানে আমি টেক টিউবার রানা লিখে দিলাম, তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু আমরা প্রথমের দিকে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে জাস্ট শুরু থেকে শুরু করলাম, তো এটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো মন মতো। সেই সাথে এই ফ্রন্টে যদি ক্লিক করি এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফ্রন্ট কিন্তু অ্যাড করতে পারবো। তো এখানে আমি রোবোটো বল্ট, তো এটা বল্ট এটা আমরা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। এখানে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসলো। তো চাইলে কিন্তু এটার কালারও আমরা চেঞ্জ করতে পারবো, তার জন্য কালারের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে পছন্দ মতো কালার সিলেক্ট করে আমরা নিতে পারবো। তো তারপরে সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের কিন্তু কালারটা চলে আসছে। এবং এই যে টেক্সটটা, এই টেক্সটে কিন্তু আপনারা আউটলাইন, শ্যাডো, গ্লো সব কিছু অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আউটলাইনে ক্লিক করে এটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু আউটলাইনটা হয়ে গেছে। ঠিক আছে, আউটলাইনের কালারও চেঞ্জ করা সম্ভব, তার জন্য এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু অ্যাড করে দিতে পারবেন। দেখেন কালারটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো আমাদের কি টেক্সট কীভাবে অ্যাড করতে হবে সেটাও শিখে গেলাম, এবং এটারও কিন্তু অ্যানিমেশন একইভাবে আপনারা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন সব কিছুই কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে লেয়ারে চারটা অপশন কিন্তু আমাদের শেখা শেষ। এখন এখান থেকে হ্যান্ডরাইটিং অপশনটা আমরা শিখে নেব, তার জন্য হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করব। এখান থেকে পেনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অ্যারো অপশন রয়েছে, বক্স, বল, অনেক কিছু রয়েছে। তো এইখানে আমি জাস্ট ফ্রি হ্যান্ডরাইটিংটা শিখিয়ে দিচ্ছি, তার জন্য জাস্ট আমি যদি এখানে দেখেন আঁকা আঁকি করি তাহলে কিন্তু এখানে যা আমি লিখতেছি সব কিছু কিন্তু চলে আসতেছে। তো এখান থেকে আপনারা জাস্ট এইভাবে এই ফ্রি হ্যান্ডরাইটিংটা করতে পারবেন। সেই সাথে আপনারা চাইলে কিন্তু অ্যারো চিহ্ন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, অ্যারো চিহ্ন দিতে পারবেন। আমি অ্যারো চিহ্নটা প্রফেশনালি দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন অ্যারো চিহ্ন কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন। ঠিক আছে, এবং এটাকে কিন্তু একইভাবে আপনারা ছোটো বড়ো করতে পারবেন, এইভাবে টেনে কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কিন্তু মোটামুটি লেয়ারে যে কয়েকটা অপশন ছিল সবগুলোই শেখানো শেষ, এবং মিডিয়ার শেষের দিকে ধরেন মিডিয়াতে আপনি একই ভিডিও দুই তিনটা পার্টে এডিটিং করতে চাচ্ছেন বা দুই তিনটা পার্টে ভিডিও করেছেন, সবগুলো একখানে করতে হবে, তার জন্য মিডিয়া থেকে কিন্তু আপনাকে ভিডিও নিতে হবে। প্রথম পার্ট অ্যাড করার পরে আবারও মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে গিয়ে একই প্রসেসে আপনারা জাস্ট পরবর্তী ভিডিও যেটা রয়েছে সেটা আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। দেখেন আমার কিন্তু ধরেন একই ভিডিও আমি কিন্তু দুইবার অ্যাড করে নিতে পারলাম, এবং অন্য ভিডিও আমার যেহেতু নাই যে কারণে কিন্তু অ্যাড করতেছি না, বাট আপনারা অন্য ভিডিও কিন্তু একই প্রসেসে অ্যাড করে নিতে পারবেন এবং এটাকে কিন্তু চাইলে ডিলিট করতে পারবেন। আরেকটা বিষয় বোঝাইতে আমি ভুলে গেছি, ধরেন আপনি এটাকে এটুকু কেটে দিলেন, ঠিক আছে, তো এটা আমার ফ্রি আনা দরকার, সেক্ষেত্রে কী করতে হবে, এই যে আনরো অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আবার পুনরায় ফিরে আসবে। তো যতবার আন্ডো করবেন ততটাই কিন্তু পূর্বের অংশটা ফিরে আসা শুরু হয়ে যাবে। মোটামুটি এখান থেকে আমাদের বেসিক যে কাজগুলো রয়েছে মোটামুটি শিখা শেষ। এখন এই ভিডিওতে আপনি যদি দেখা গেছে মিউজিক অ্যাড করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, এই জন্য অডিওতে একটা ক্লিক করতে হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তো আমার অডিও যেখানে রয়েছে সেখান থেকে আমি খুঁজে নেব। তো সঙের উপরে একটা ক্লিক করলাম, সঙের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার সব অডিওগুলো চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট একটা অডিও আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি, তো এই অডিওটা আমি এখানে বাজাচ্ছি, আপনারা কিন্তু শুনতে পারতেছেন। ঠিক আছে, তো এটা আমি অফ করে দিলাম এবং এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন নিচে কিন্তু আমার অডিওটা এখানে চলে আসছে। তো এই যে অডিওটা, এই অডিওটার মিউজিক কিন্তু হাই রাখলে চলবে না। ঠিক আছে, হাই রাখলে দেখা গেছে আমি যে কথাগুলো বলবো সেই কথার সাথে মিলে গিয়ে আমার কথাগুলো খুব বেশি শোনা যাবে না, তার জন্য কী করতে হবে, এই অডিওর সাউন্ডটা একটু কমিয়ে রাখতে হবে। তার জন্য অডিওর উপরে ক্লিক করে মিক্সারের উপরে একটা ক্লিক করতে হবে এবং এইখান থেকে দেখা গেছে 20-30% মধ্যে এই মিউজিকটাকে রেখে এটাকে অন করে দিতে হবে, তাহলে কিন্তু কথার চাইতে মিউজিকটা কম শোনা যাবে, এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে, তো এইখানে আমি মিউজিকটা একটু কেটে দিচ্ছি, কারণ মিউজিকটা রাখলে ভিডিও এডিটিং দেখাতে একটু সমস্যা হবে, তার জন্য এটাকে আমি কেটে দিলাম। তো শিখিয়ে যেহেতু দিছি পরবর্তীতে কেটে দিলাম। তো এখন আমাদেরকে আরেকটা অপশন শিখে নিতে হবে। দেখেন আপনি যে কথাগুলো বলেছেন কোথাও একটা মিস্টেক হয়েছে বা নতুন কোনো ভয়েস অ্যাড করার প্রয়োজন, তাহলে কিন্তু সেটাও এখান থেকে করতে পারবেন। তার জন্য কী করতে হবে, এই যে রেকর্ডিং অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে পারমিশন চাইবেন সেই পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন এই যে এটাকে কী বলে, এটা কিন্তু লাফালাফি পারতেছে। তো এইখান থেকে আমি যদি জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দিই তাহলে রেকর্ড করা কিন্তু শুরু হয়ে যাবে। তো স্টার্টে ক্লিক করলাম,
তো আমি এই ভিডিওটাতে এক্সট্রা ভয়েস দিচ্ছি, তো এই ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি, তো স্টপ করে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ভয়েসটা আসলে আসলো কি আসলো না। তো আমি একটু প্লে করে শোনাচ্ছি। তো আমি এই ভিডিওটাতে এক্সট্রা ভয়েস দিচ্ছি, তো এই ভয়েসটা আপনাদের কাছে কেমন, তো আপনারা কিন্তু শুনতে পারলেন এখানে কিন্তু ভয়েসটা চলে আসছে। এই ভয়েসটাও কিন্তু এডিটিং করতে পারবেন একইভাবে, আপনারা কিন্তু এই যে নিচের দিকে সিজার অপশন রয়েছে তো এটা দিয়ে আপনারা কিন্তু একইভাবে ভিডিও এডিটিং যেভাবে করলেন কাটাকাটি করলেন একইভাবে কিন্তু এটাও কাটাকাটি করতে পারবেন। এবং এর মিউজিকটা মানে এর সাউন্ডটাও কিন্তু আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বেসিক যে কাজগুলো সেইগুলো, ঠিক আছে। এইখানে কিন্তু আমি বেসিক যতগুলো কাজ রয়েছে সবগুলো আপনাদেরকে শিখিয়ে দিছি, এইভাবে মানে আপনি যদি এডিটিংটা শেখেন মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আরও অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মোটামুটি দু একটা মাস সময় দিতে হবে, এডিটিং করে যেতে হবে এবং নতুন নতুন কিছু সবসময় শেখার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে আরও প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। বাট আমি যতটুকু শিখেছি ততটুকু দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করে ইউটিউব এবং ফেসবুকের জন্য আপলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমাদের ভিডিও এডিটিং করা ধরেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রেজুলেশন এবং ফ্রেম রেট রয়েছে। ফ্রেম রেট আপনাদের ফোন অনুযায়ী যত বেশি দেখাবে তত দিয়ে রাখবেন, আমার 60 দেখাচ্ছে তো 60 দিয়ে দিলাম। এবং এইখান থেকে আমার ফোন এখানে কিন্তু 1440 পিক্সেল পর্যন্ত দেখাচ্ছে, তো আমি এটা 1080p জাস্ট এক্সপোর্ট করব। এবং এইটা আপনারা সবসময় হাইয়ের দিকে রাখার চেষ্টা করবেন, কিছুটা কমও রাখতে পারেন। তো এইটা আমি 25 রাখলাম, 25 রাখার পরে সেভের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে কিন্তু এখন আমার অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল মোটামুটি কাইনমাস্টারের বেসিক থেকে অ্যাডভান্স, অ্যাডভান্সই বলা চলে, কারণ যা যা আমি শিখেছি এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালোভাবেই কিন্তু কাজ সেরে ফেলতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালটি, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।